উদ্বেগজনক হারে ডেঙ্গু আক্রান্ত হলেও রাজধানীতে এডিস মশা মারতে দুই সিটি কর্পোরেশনের তৎপরতা সামান্যই চোখে পড়ে। ঔষধের মাত্রা বাড়িয়ে সমন্বিত অভিযান চালাতে দুই সিটির স্বাস্থ্য কর্মকর্তা হাইকোর্টে জানিয়ে আসার দুদিন পর রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি, বরং পাড়া মহল্লায় দেখা যায় জলাবদ্ধতা ও মশার আবাসস্থল। এই নিয়ে ক্ষোভ জানান নগরবাসী। দুই মেয়রের কুশপুত্তলিকা পুড়িয়েছেন তারা। আশিক মাহমুদের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় দেখা যায় এমন চিত্র, যেন মশা তৈরির কারখানা। তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, রামপুরা, ফার্মগেট, আজিমপুর, মিরপুর, মোহাম্মদপুর ঘুরে দেখা গেছে মশার আবাসস্থল। গত ২৬ জুলাই এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে মশা মারতে ওষুধের মাত্রা বাড়িয়ে সমন্বিত কার্যক্রম চালানোর অঙ্গীকার করে আসেন। এর দুদিন পর রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ও বাসিন্দাদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের এমন কোনো তৎপরতা দেখা যায়নি বা জানা যায়নি। এই গুল্লিটাতে প্রচুর মশা, আবর্জনা, ময়লা আবর্জনা, এর ভিতরে অনেক মশা। আপনি দেখেন এদিকে অনেক মশা। তবে অন্তত এক মাসের ভিতরে আমার চোখে পড়ে নাই সিটি কর্পোরেশনের কোনো লোক এই গুল্লিতে মশার ওষুধ দিচ্ছে। সরকার যদি চাপ দেয় সিটি কর্পোরেশনকে, অবশ্যই সিটি কর্পোরেশন শুনবে। আর যদি চাপ না দেয় তাহলে কেমনি শুনবে? ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করলেও এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ না দেখে ক্ষোভ জানান সাধারণ মানুষ। নোংরা পরিবেশের কারণেই তো ডেঙ্গু হচ্ছে। সারা দেশেই আসলে এটা মহামারী আকার ধারণ করতেছে। তো আমরা আসলে এলাকাবাসী সবাই চিন্তিত। এডিস মশা নিধনে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে বলেও মনে করেন কেউ কেউ। কারখানার লোকজনে প্রস্তাব পায়খানার পানি, ময়লার পানি রাস্তায় আসার পরে পানি যখন দুর্গন্ধ হয় তখন তো অবশ্যই মশার জন্ম হয়। এদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা ও ডেঙ্গুর মহামারীকে গুজব বলে উড়িয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকার দুই সিটি মেয়রের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।